So today's video is for Valentine's special. Aaj hote bardhokhe bhalobashar hobe eki ronger ulin hoye. Hello guys, assalamualaikum all. Welcome to my channel Tanha The BlueStar. Welcome to my another video. So today's video is for Valentine's special. No, sorry. It's for husband special. No. It's for couple special. Ito to na. Sorry. আজকে ভিডিও ভালোবাসার মানুষের জন্য বাট কোনো ডে ছাড়া তোমরা অলওয়েজই ভালোবাসার ডে মানে ভ্যালেন্টাইন্স ডে আসলে বলে থাকো যে আজকের জন্যই ভালোবাসা নয় সারা দিনের জন্যই ভালোবাসা প্রতিদিনের জন্যই ভালোবাসা এভরি ডে ইজ ভ্যালেন্টাইন্স ডে এভরি ডে ইজ ভালোবাসতে চাইলে যে কোনো সময় ভালোবাসা যায় বাট কজনে সেটা পালন করো আমার মনে হয় না আহামরি কেউ পালন করে থাকো অনেকেই আসে আবার অনেকেই নাই তো যাই হোক তো আমার উদ্দেশ্য আজকের ভিডিও এটাই আমার ভালোবাসার মানুষকে চমকে দিতে আর এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার আজকে অনেকদিন ধরে ছিল বাট করতে পারিনি কারণ অ্যাকচুয়ালি করোনা চলতেছে আর হাজবেন্ড বাইরে যান না তো এই মুহূর্তে সে ছাদে গিয়েছে আর এই পাকে আমি সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলেছি আর তোমাদের সামনে আবারও চলে আসছি আরেকটা ভিডিও আজকের ভিডিওটা আমার এটাই উদ্দেশ্য যে আপনাদেরকে বোঝানো যে ভালোবাসা দিবসের জন্যই ভালোবাসা নয় আদার্স ডেতেও ভালোবাসা যায় তো আমি আজকে আদার্স ডেতে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে আর আপনাদের সাথে এই শিক্ষাটা দিতে তো তো আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি আপনারা যদি আপনাদের ভালোবাসা মানুষের থেকে এরকম কিছু আশা করেন বা তাকে দিতে চান তবে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিন আর ভালো লাগলে আপনার ভালোবাসা মানুষের সাথে ভালোবাসাটাকে শেয়ার করুন তো আর বেশি কথা না বলে আমি বলতে যাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে একটি কুর্তা লিখেছি আমি আমার হাজবেন্ডের জন্য সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব আর এই ভিডিওর মাধ্যমে আমার হাজবেন্ড জানতে চেয়েছে যে আমি তাকে এই সারপ্রাইজটি করে দিচ্ছি তো তার কাছে কেমন লাগছে মানে তোমার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলে দাও তো সামনাসামনি তো অবশ্যই বলবা তো যাই হোক আজকের ভিডিওটা আমার লেখা কবিতা আর আমি যেহেতু কবিতা আবৃত্তি করিনি ক্যামেরার সামনের আগে হয়তো আমি থতমত খেটটা যাত অবস্থা করে ফেলবো তাই আমি এখন ক্যামেরার সামনে দেখে দেখে বলবো আমার লেখা এই কবিতা বাট যেহেতু আমি পড়িনি সেহেতু আমি থতমত খেতেই পারি যাক কবিতাটা শুরু করি কবিতার নাম শুধু আমি রব তোমার জন্য যৌবনের রঙিন ভালোবাসা মোটামুটি সবাই দিতে জানে ভালোবেসে সাদা কালোকে রঙিন করতে অজানে জানে যতটা সহজ ভালোবাসি বলে রঙিন ভালোবাসায় ভাসাতে ভালোবাসাটার সম্মান করাটা অধিক কঠিন সেটার থেকে ভালোবেসে হাত ধরে নৌকায় ভাসাতে সবাই জানে এক জীবন কাটিয়ে বিপদাপদ সামলে বার্ধক্যে থাকে হাত ধরেছি বিয়ের দিনে প্রতিশ্রুতি ছিল হাজারটা সাথে আশোক লক্ষ্য বিপদাপদ হাত ধরে পাশে রব সারা জীবন প্রিয় স্বামী আমি তোমার বার্ধক্যের সাথী মনে যেন থাকে আজ হতে বার্ধক্যে ভালোবাসার রবে একই রঙের অধীন হয়ে বলবো না যে তুমি সুন্দর সুপুরুষ কিংবা অন্য মিথ্যে বাণী কারণ হলো ভালোবাসায় নাই যে এসব কিছুরই ধারধারি হয়তো তোমার জন্য হয়ে গিয়েছি যে প্রেমেরই বর্ণ দেখো আসবে যখন বার্ধক্য শুধু আমি রব তোমার জন্য হ্যাঁ শুধু আমি রব তোমার জন্য তো কবিতাটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলে দিও আর সামনাসামনিও যখন ভিডিওটি দেখবে যদি কাছে থাকি বলে দিও আর শেষে একটা কথা ভালোবাসাটিকে শুধু বিশ্বাস আস্থা ভরসা আর সত্যি দিয়ে আমি তাই তোমাকে বলি সত্যি ভালোবাসি সব মিলিয়ে তো গাইস যারা এই ভিডিওটা দেখলে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলে দাও আর তোমাদের ভালোবাসার মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দাও আর ভালোবাসা দিবসটাকে আসলে এত কথা না বলে আদার্স ডেতে কিছু করে দেখিয়ে কথা বলতে এসো ওকে তো যাই হোক আমি নিজেকেও বড় করছি না কাউকে ছোটও করছি না আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলে দাও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ইটস টুডে আর না নো মোর টুডে তো যাই হোক আল্লাহ হাফেজ টাটা